কর সব শিরকার বেদাত সবুলকা হ্যাঁ লেখছে অমুক নেতা বারডেম হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লরতে আছে পাঞ্জালরা বুঝছেন আল্লাহ কয় নিমু কত পালে পাঞ্জা লরতে আছে মৃত্যুর সাথে হুম আল্লাহর সাথে কি করতে আছে তোর পাঞ্জা লরতেছে কয় তিন দিন ধরে বারডেম হাসপাতালে আমাদের নেতা সাহেব বারডেম হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লরতেছে তিন দিন পর কাগজে আসে কয় সকালে হার মানছে এগুলা কি সে লেখাপড়া করছে আমি হ্যাঁ বুঝি না এরা কি শিক্ষিত এরা কি বুদ্ধিজীবী আমি এও জানি না এ কথাটা কি ঠিক আমি যা বলছি এরা বলে না কথা কন মৃত্যুর সাথে কি করে পাঞ্জালর্তে আছে তিন দিন পর কাগজে আসে সকালে হার মানছে কি রস করব কোথায় যাবেন পরে শয়তানের দাওয়াতিকার সব জায়গা চলতেছে মোবাইলে চলতেছে এক নাম্বার সারা মুসলমান সন্তান বিদেশে গুলি করে মারে সিনে উইগুর মুসলমান ও শোনেটে দেখলাম তিনটা যুবক মুসলমান ধরে আনছে উলঙ্গ হাত পাও বান দিয়া লাথি মারে আর রোলার দিয়া পিডায় আর সিগারেট টানে আর ডাক দেয় আল্লাহ আল্লাহ মায়ানমারের মানচিত্র দেখলে কলিজা ভেঙে যায় কাশ্মীরের তোমার আমার মা বোনদের সুন্দরী মেয়েদের সন্ধ্যারপার ধরে নিয়ে দর্শন করে নদীতে ভাড়ায় দেয় ওরা তো মরে যায় শহীদ হয়ে যায় তোমার আমার জীবনের ইমানের সাররক কেটে দিয়েছে জেহাদ করার মতো মন নষ্ট করে দিয়েছে মোর শরীরটা শীতল বানায় দিছে কিচ্ছু নাই শরীরের মধ্যে তোমার আমার জমিনের মধ্যে আজকের এমন কোনো জায়গা নাই যে শয়তানের দাওয়াতিকাজ নাই মোবাইল চাপও সেখানে চলতে আছে শয়তানের দাওয়া ও বন্ধু তুমি কোনখানে যাবা তুমি ডাক্তারখানা গিয়া দুই ঘন্টা সিরিয়াল না সেখানে শয়তানের দাওয়াতিকাম চলতেছে টেলিভিশনের গান চলতেছে তুমি এখান থেকে ডাকা যাও লঞ্চে চড়ে ফুলার হাট থেকে ডাকা যায় আমার মতো মৌলভী যতই থাক সেখানে সারা রাত টিভির গান চলতে আসে শয়তানের দাওয়াতিকাম চলতেছে সারা রাত বদত করে সকালবেলা ফাজা এলের কেতাব পড়ে নামাজ পড়ে কোরআন পরে তুমি গেলা সাইড দোকানে যাইয়া সেখানে শয়তানের দাওয়াতি কাজ চিনি আছে পাঁচশো টাকার বিস্কুট আছে সাতশো টাকার চা আছে ছয়শো টাকার টেলিভিশন আছে পাঁচচল্লিশ হাজার টাকার সামনে নাস্তে আছে তুমি যাইয়া টুপি মাথায় দিয়া বলে একটু চা দে ওইটার দিক টাকাইয়া দশ মিনিট দেখলা আর ফজরের নামাজ ওই এক পালায় ওজন দিল আর ওইটার এক পালায় ওজন দিল দেখবা তোমার ওই শয়তানের দাওয়াতি কাজের ওজন কে আমাতে বেড়ে গেছে কোনখানে ইমান আছে তুমি এখান থেকে ডাকার রওনা দিলা তোমার ওই ইয়ের মধ্যে বাসের মধ্যে ধুম 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 গান বাজতে আসে ইদানিং আল্লাহ রহমাতে কেডা কোন দল করেন আমি জানি না আল্লাহ কিছু সংখ্যা যুবক বক্তাদেরকে বানায় দিয়া এর মধ্যে আল্লাহ পাকে নেয়ামত দেশে মিজানুর রহমান আজহারিকে সকল বলে আল্লাহ হায়াত দরজ করুক আমি হেদিন আমি ইয়েতায় প্রোগ্রামে গেলাম রায়পুর সেই হায়দারগঞ্জে রাত্র চারটে আইসেন লক্ষ লক্ষ লোক তিন চারশো পুলিশ তাকে গার্ড দিয়া ভিতরে আসে এর বিরুদ্ধেও বেদাতিরা জুতো জারু মিছিল গাজল এই রকম কিছু আল্লাহ যুবক জমিনে পয়দা করে দিছেন এখন অনেক যুবকেরা গান বাজনা বন্ধ করে মাহাফিলের দিকে আকর্ষণ বাড়তে আছে যাও নাকি এইখানে যুবকরা ওরা তো গান আনতে পারে বাইরে আমার তুমি হাসপাতালে যাও সেখানে শয়তানের দাওয়া অতিকাজ চার দোকানে শয়তানের দাওয়া ঠিক না ঠিক মসজিদে গেলাম সেখানে ও শয়তানের দাওয়া থিকাজ চলতেছে আমি আমার খুলনা বাসায় একদিন মাহফিল ছিল না মসজিদে গেলাম এমাম সাহেব বলে ফিরোদি ভাই একটু নামাজ পড়ায় আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন দুই কাতার পিছনে শুনলাম আমি তার সলনায় ভুলব না কাজ নেই আরামে ভালোবেসে সন্ধ্যা গান হইয়া মসজিদে বাস দিয়ে আসে তাইলে শয়তান মসজিদের মধ্যেও ঢুকছে কথা কন মসজিদের মধ্যে উত্তম কুমারের গান সুচিত্রার নায়িকার গান শয়তান বসা নাই মসজিদের মধ্যেও ডুকছে আর ডকবে না করবে কি মসজিদের চারট টন চাউল পাশ হইছে নেতাই খাইছে এক মন অফিসে খাইছে এক মন মসজিদ আইছে দুই টন চার টোন পাশ হইছে হ্যাঁ নেতাই খাইছে কত অফিসে খাইছে মসজিদ আইছে

হেইয়ে যদি খায় নেতায় কে জানি কই সে আমাগ বাজারে দুইটা বাথরুম আইসে হ্যাঁ নেতায় খাই তুইছে খাইতে খাইতে খাইবি কেন সবই তো খাইতে খাইছে নেতায় এই হলো মুসলমানের চরিত্র এমন কোন সেক্টর নাই যেইখানে যাবার সেইখানে শয়তানের দাওয়াত নকল রোজাও রাখে কি কয় মার্কেটে পেরি জলা দোকানদার অনেক দিন তো দোকানে আসেন না আমরা তো পরিবর্তন দেয় পাকি ভাই আমার নাতি নাত করে কয় না বাবি আর আমার তো দেহের আগে এমন তো দূর হয়ে গেছে না বাবি আপনার এখন ওরা চা নাম ক না ভাই আমি রোজা রাখছি ছয়টা রোজা মার্নথ করছি সব কিন্তু জলা না কারণ রোজা রাখছেন গা বাবি কি বলুন পরস্পর তিন ডে চার ডে মাইয়া হয়েছে আর বাপের মুখে যেন যেন একটা সিগনালটা নাইছে আবার গর্বে বাচ্চা গেছে দোয়া করি না যেন আব্দুল কাদের জেলা নিবে নাই অত বেশা সিগনেল কারণ প্যাডে বাসালা হয়ে যদি মানুষের সামনে প্যাড দেখায় হ্যাঁ কি আব্দুল কাদের জেলা নিয়ে নাই শাসিক দ্বারে কথা বল এই দিনে নকল রোজা রাখছি কি যে অবস্থা